করোনাভাইরাসে সৌদি বাদশার হাসপাতাল বন্ধ ঘোষণা করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর সৌদি আরবের বাদশাহ বন্ধ ঘোষণা করা হয়েছে তবে কেবল জরুরি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে সালমান বিন আব্দুল আজিজ সহ সদস্যরা এই হাসপাতালে চিকিৎসা নেন মেডিকেল সূত্রের বরাতে মিডল আই এমন খবর দিয়েছে দেশটিতে সবচেয়ে বড় হাসপাতালগুলোর মধ্যে এটি অন্যতম এতে প্রায় এক হাজার শয্যা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত অন্তত হাসপাতালটি বন্ধ রাখা হবে এর আগে সহকর্মী ও রোগীদের সংস্পর্শে আসেন এক অনুভূতিনাশক প্রয়োগকারী ওই নারী কার্যক্রম পরিচালনার সময় ওই নারী পড়ে যান তিনি বাড়িতে গৃহকর্মীর কাছ থেকে ভাইরাস নিয়ে এসেছেন বলে সন্দেহ করা হচ্ছে আবেদন প্রয়োগকারী বিভাগের কর্মীদের বাড়িতে আইসোলেশন করে রাখা হয়েছে তারা পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালের ভেতরের অন্তত বারো কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু সীমিত পরীক্ষার কারণে সঠিক সংখ্যাটি জানা সম্ভব নয় হাসপাতালটির চারটি ফটক বাদে বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর পরস্পরকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে পরস্পরের ওপর সূত্র জান তারা নিয়মিত সব চিকিৎসা কার্যক্রম স্থগিত করেছেন এতে হাসপাতালটির কার্যক্রম অচল হয়ে পড়েছে এটি সৌদির সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ হাসপাতাল করোনা আতঙ্কের মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া সম্প্রতি কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলে সমুদ্রের মধ্যে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে করোনাভাইরাস মহামারীর মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া পিয়ংগান প্রদেশের সঞ্চন থেকে কোরিও উপদ্বীপের পূর্ব উপকূলের সাগরে এই পরীক্ষা চালানো হয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের বরাতে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে উত্তর কোরিয়া পর্যবেক্ষণকারী ওয়েবসাইট এন কে নিউজের রশেল মিন ইয়ং বলেন যদি এসব কার্যক্রম অব্যাহত থাকে তবে তার অর্থ হচ্ছে এই মহামারীর মধ্যেই তারা নিজেদের আত্মবিশ্বাসের কথাই প্রকাশ করতে চাচ্ছে শনিবার জাপানের উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা জাপানের অধীনে থাকা অর্থনৈতিক অঞ্চলের পানির বাইরে অবতরণ করেছে গত বছরের শেষের দিকে চীনে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল উত্তর কোরিয়ায় এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা গত সপ্তাহে বলেন উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে এই বিষয়ে তিনি নিশ্চিত করোনা থেকেও বড় ভয় সি অনর শাহিনবাগ করোনা সংক্রমণের সঙ্গে যুদ্ধে চোদ্দ ঘন্টার জনতা কারফুর ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন ওই দিন সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বাড়িতেই বন্দি থাকার কিন্তু আন্দোলন স্থিমিত হয়ে যাওয়ায় আশঙ্কা সেই অনুরোধ কানে তুলতে এখন পর্যন্ত রাজি নয় শাহিনবাগ তবে প্রধানমন্ত্রীর পরামর্শ অগ্রাহ্য করার অভিযোগ উড়িয়ে বরং বিষয়টিকে দিল্লি সরকারের নির্দেশিকা মেনে চলা হিসেবে দেখতে চাইছেন আন্দোলনকারীরা শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ শাহিন কাউসারের কথায় করোনা ভাইরাস যে পৃথিবী জুড়ে তাণ্ডব চালাচ্ছে সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল আমরা চাই না আন্দোলনের জন্য প্রতিবাদকারীদের কেউ এই রোগের শিকার হন কিংবা এখান থেকে তা ক্ষতি করুক অন্যের সে কারণেই দিল্লি সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে এই আন্দোলন জারি করেছি কাউসার সহ আন্দোলনকারীদের অনেকের যুক্তি দিল্লি সরকার বলার পর থেকে একসঙ্গে পঞ্চাশ জনের বেশি বসছেন না প্রতিবাদের মঞ্চে যারা বসছেন তাদের মধ্যেও দূরত্ব রাখা যথেষ্ট কিছুক্ষণ অন্তর অন্তর বারবার হাত ধুচ্ছেন সকলে ব্যবহার করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারও এছাড়া মাঝে মধ্যেই বিভিন্ন জনের শরীর পরীক্ষা করছেন পাশের শিবিরের ডাক্তারেরা কিন্তু এই মারণ রোগ ঠেকাতে সামাজিক বিচ্ছিন্নতাকেই যেখানে অস্ত্র করছে সারা বিশ্ব সেখানে সকলে মিলে বসে এমন আন্দোলন চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ নয় কি প্রতিবাদীদের উত্তর দেওয়ালে ঠেকেছে বলেই তো এত ঝুঁকি নিয়ে এখনও এখানে বসে রয়েছি আমরা জানি করোনা থেকে ছাড় পেলেও সিএএএনআরসি থেকে নিস্তার নেই সেই যদি ভিটে ছাড়া দেশ ছাড়াই হতে হয় তাহলে আর করোনাকে ভয় করে কী লাভ শাহিনবাগ তাই এখনও অনর করোনা নিয়ে চীনের অবিশ্বাস্য সফলতা চীনের পরপর তৃতীয় দিনের মতো নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি তবে বিদেশ থেকে আসা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে চীনে কয়েক সপ্তাহ ধরেই করোনাভাইরাসে আক্রান্তের হার কমে এসেছে এদিকে বিশ্বের অন্যান্য দেশ বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বৃদ্ধি মোকাবেলার প্রচেষ্টায় নানা ধরনের পদক্ষেপ জোরদার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে বেজিংয়ের সফলতা প্রশংসা করেছে গত বছরের শেষের দিকে সেখানে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ও প্রধান ট্রেডস অ্যাডহান্স গ্রেব্রেইসিসু বলেন করোনা ভাইরাস বিশ্বের বাকি দেশগুলোর জন্য মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় উহান ও হুবেই প্রদেশে বসবাস করা প্রায় পাঁচ কোটি ষাট লাখ মানুষকে জানুয়ারি মাসের শেষের দিক থেকে অবরোধ করে ফেলা হয় তবে সেখানকার করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটায় বিভিন্ন কর্তৃপক্ষ চলাচল ব্যবস্থা শিথিল করেছে এদিকে চীন বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা করোনা ভাইরাসে আক্রান্তদের নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে বিদেশ থেকে আসা আরো একচল্লিশ জন শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিদেশ থেকে আসা লোকদের মধ্যে একদিনে আক্রান্তের এই সংখ্যা সর্বোচ্চ উল্লেখ্য চীনে মোট একাশি হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলেও স্বাস্থ্য কমিশন জানায় মাত্র ছয় হাজার তেরো জন বর্তমানে অসুস্থ রয়েছে দেশটিতে মৃতের সংখ্যা অনেক কমে এসেছে শনিবার মাত্র জন নতুন করে করোনা ভাইরাসে মারা গেছে দুই সপ্তাহের ছুটিতে কি হচ্ছে কুয়েতে করোনা ভাইরাস প্রতিরোধে যখন বিশ্ব জুড়ে চলছে অব্যাহত চেষ্টা ঠিক তখন কুয়েত সরকারও করোনা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি দেশটির নাগরিক ও অভিবাসীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা টানা দুই সপ্তাহের জন্য সরকারি সব স্বাভাবিক কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এর আগে গত পহেলা মার্চ হতে বন্ধ রাখা হয়েছে স্কুল ও মাদ্রাসা এদিকে আগামী ১৩ মার্চ মধ্যরাত থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সিভিল অ্যাভিয়েশন তবে কার্গো বিমানগুলো আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে এছাড়াও বন্ধ রাখা হয়েছে গণপরিবহন বাস এছাড়াও কুয়েতের সরকার দুই সপ্তাহের ছুটি চলাকালীন দেশটির সব রেস্তোরাঁ কফি শপ জিম সেন্টার ক্লাব ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে মন্ত্রিসভা বন্দরের আওতায় থাকবে না কোঅপারেটিভ সোসাইটি ফার্মেসি পেট্রোল পাম্প এটিএম বুথ চব্বিশ ঘন্টা চালু থাকবে যাতে গ্রাহকরা অর্থ উত্তোলন করতে পারেন কেবিএ বোর্ড বোর্ডের চেয়ারম্যান আদেল আল বলেন জরুরি স্বার্থে কুয়েতের ছয়টি শহরে প্রতিটি ব্যাংকের একটি করে শাখা খোলা থাকবে এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত এক বিজ্ঞপ্তিতে গত সাতাশ ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি যেসব প্রবাসী কুয়েত প্রবেশ করেছেন তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন প্রধান কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যোগাযোগের সময় অবশ্যই সিভিল আইডি এবং পাসপোর্ট সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে পরবর্তীতে গত সোমবার আরব টাইমসের কুয়েত সংস্করণের এক প্রতিবেদনে বলা হয় বিমান চলাচল বন্ধ থাকায় আকামার মেয়ে মেয়াদ হয়ে গেলেও কুয়েতে কাজ করছেন এমন ষোলোটি দেশের প্রবাসী কর্মীর ভিসা ও ভ্রমণ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক্ষেত্রে যেসব প্রবাসীদের আকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা নিজ নিজ কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে আর যাদের খাদেম আকামা তারা নিজ নিজ কফিলের সঙ্গে যোগাযোগ করতে আসতে পারবে বাংলাদেশ দূতাবাস কুয়েত কাউন্সিলর ও দূতালয়ের প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় কুয়েত সরকারের নির্দেশনা মোতাবেক দূতাবাসে মার্চ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত পাসপোর্ট ও অন্যান্য কাউন্সুলার সেবা বন্ধ থাকবে জরুরি বিষয়ে জরুরি বিষয়গুলো চালু থাকবে প্রবাসীদের যতদূর সম্ভব দেশে ও বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাঘাট মার্কেটে চলাচল বন্ধ রাখা হয়েছে নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া করোনা ভাইরাস সংক্রান্ত খবর আদান প্রদানের জন্য দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে করোনার প্রকোপ থেকে বাঁচতে মসজিদে নামাজ ও সীমাবদ্ধ করা হয়েছে দেশটিতে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে মসজিদে শুধু আজান হবে নামাজ পড়তে হবে বাসায় ধর্ম মন্ত্রণালয়ের এমন ঘোষণা পর ব্যতিক্রমী এক চিত্র দেখা গেছে কুয়েতের বিভিন্ন মসজিদে সেখানে নামাজের আজানে মুয়াজ্জিন বলছেন ঘরে বসে নামাজ পড়তে আজানের সবচেয়ে অপরিচিত এই বাক্য শোনা যায় কুয়েতের বিভিন্ন মসজিদে আল আরাবিয়ার খবরে বলা হয় নামাজ পড়তে না আসতে কুয়েতের মসজিদগুলো থেকে বিভিন্নভাবে ঘোষণা দেওয়া হচ্ছে কোন মসজিদে আজানের শুরু বা শেষে বিষয়টি বলে দেয়া হচ্ছে আবার অনেক মসজিদে হাইয়া আলাহসাল্লার পরিবর্তে আল তু ফি কুম শব্দটি বলা হচ্ছে এরই মধ্যে কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাহাত্তর জনে দাঁড়িয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তবে সেখানে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ